ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ চিনি ও কাপড় পাচার করতে গিয়ে বিএসএফ এর গুলিতে গুলিবিদ্ধ এক যুবক। আগামী 5ই সেপ্টেম্বর সিপাহীজলা ত্রিপুরা জেলা বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রাক মুহূর্তে প্রশাসনিক কড়া নজরদারি চলছে ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তবর্তী এলাকায়। প্রশাসনের এই কড়া নজরদারিকে তোয়াক্কা না করে ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে বাংলাদেশ অবৈধ চিনি ও কাপড় পাচার করতে গিয়ে বিএসএফ জওয়ানের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে এক যুবক। ঘটনা সোমবার রাতে কলম চৌড়া থানাধীন বক্সনগর এলাকায়। আহত গুলিবিদ্ধ যুবকের নাম কামাল হোসেন, বয়স 18, পিতা আজাদ মিয়া, বাড়ি কলমচৌড়া জুমের টিলা এলাকায়। জানা যায় প্রত্যেক দিনের ন্যায় সোমবার রাতেও বিএসএফ জওয়ানরা বাংলাদেশে পাচারের আগে আটক করে অবৈধ চিনি ও কাপড়, পরে পাচারকারীর বিএসএফ জওয়ানদের উপর আক্রমণ করতে যায়। পরবর্তী সময়ে বিএসএফ জওয়ানরা পাচারকারীদের হাত থেকে নিজেদের আত্মরক্ষার জন্য এক রাউন্ড গুলি চালালে বিএসএফ জওয়ানের সেই গুলি 18 বছর কামাল হোসেন নামে এক যুবকের ঘাড়ে লাগে। পরবর্তী সময়ে গুলিবিদ্ধ যুবকটিকে তড়িঘড়ি করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শ্যামদেব বর্ণ গুলিবিদ্ধ ওই যুবককে প্রাথমিক চিকিৎসা করার পর গুলিবিদ্ধ ওই যুবকের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালে প্রেরণ করে দেয়। বর্তমানে গুলিবিদ্ধ সেই যুবক আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ঘটনাকে নিয়ে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার, রিপোর্ট এক্সটিভি বাংলা। ওর নাম হচ্ছে কামর মিয়া, 18 বছর, কিছু লোক নিয়ে এসে তো গিয়ে দেখলাম যে বুলেট ইঞ্জুরি, গলার ডান সাইডে অনেকটাই বুলেট ঢুকে গেছে। তার বাড়ি কোন জায়গাতে জানতে পারছি? তার বাড়ি হচ্ছে কলমছড়া। তাকে হায়ার সেন্টারে দেখা করে চারটা ফার্স্ট এড ট্রিটমেন্টের পরে। মানে কীরকম মনে হইতেছে যে আপনার পেশেন্টটা খুব হাই রিস্কে আছে, রিস্কি আছে, তো আমি কমন যে না, তো যদি সঠিক ট্রিটমেন্ট হয় আশা করি কিছু একটা চান্স আছে স্যার। কমন নিয়ে গেছে, চলে গেলে যাও।